চলতি বছরে জানুয়ারিতে নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধ কমেছে প্রায় 30%। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। সিটি পুলিশের তথ্যানুযায়ী জানুয়ারি মাসে সাবওয়েতে 145টি বড় অপরাধ সংঘটিত হয়েছে, যা 2022 সালের একই সময়ের চেয়ে 60টি অপরাধ কম। 2022 সালে একই সময়ে বড় অপরাধ সংঘটিত হয়েছিল 205টি। এছাড়া এ বছরের জানুয়ারিতে অপরাধের হার 2020 সালের জানুয়ারির প্রায় অর্ধেক। 2020 সালের জানুয়ারিতে 261টি বড় অপরাধের ঘটনা ঘটে। এদিকে ডাকাতির ঘটনাও 20% কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাবওয়ে নিরাপত্তা পরিকল্পনায় অপরাধের সংখ্যা কমছে স্টেট গভর্নর ক্যাথি হোকুল এবং সিটি মেয়র এরিক অ্যাডামসের এমন দাবির কয়েকদিন পরই এই প্রতিবেদন প্রকাশিত হলো।